আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একজন নির্যাতিত কর্মী, যিনি নাজমুল হাসান গাজী ফুয়াদ। তিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। ফুয়াদ ভাই, আমরা শুনেছি যে আপনি সন্দ্বীপ তথা চট্টগ্রাম জেলার যেই থানা সন্দ্বীপ, বিচ্ছিন্ন এলাকা বঙ্গোপসাগরের পেটের মধ্যে অর্থাৎ মেঘনা নদীর মধ্যে, সেই থানার একজন যুবলীগ কর্মী, এবং 2017 সালে একদল দুর্বৃত্তকারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়েছেন এবং অগ্নিসংযোগ করেছেন। আপনি মিছিল করে তাদের প্রতিহত করতে চেয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা আপনাকে অ্যাসিড দগ্ধ করেছে, অ্যাসিড নিক্ষেপ করে আহত করেছে। ঘটনাটি একটু আমাদেরকে বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান গাজী ফুয়াদ, চট্টগ্রাম তিন সন্দ্বীপ আমার বাড়ি। জামাত বিএনপির এক শ্রেণীর কিছু দুষ্কৃতি মানুষ জননেত্রী মমতা মহিমা শেখ হাসিনার ছবিকে কটূক্তি করাই এবং ছিঁড়ে পেলাই প্রতিবাদ করতে গিয়ে 14 অক্টোবর 2017 রোজ শুক্রবার 12টা নাগাদ অতর্কিতভাবে ওই জামাতের কিছু লোক আমার উপর অতর্কিতভাবে হামলা করে এবং অ্যাসিড ছুড়ে মারে। আমি এই অবস্থায় ওই এলাকায় চিল্লাচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে বাঁচান, আমি অন্ধ হয়ে যাচ্ছি, আমার চোখ চলে যাচ্ছে। এ অবস্থায় আমাকে চিকিৎসার জন্য ইমিডিয়েটলি চট্টগ্রাম বাউন্ডারি ইউনিটে নিয়ে যাওয়া হয়। আমি চট্টগ্রাম বাউন্ডারি ইউনিটে একদিন থাকার পর আমার অবস্থা যখন গুরুতর হয়, আমাকে উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকা বাউন্ডারি ইউনিটে ট্রান্সফার করা হয়। আমি ঢাকা বান্ডু ইউনিটে আইসিইউতে ছিলাম 22 দিন, ফেন বিভাগে ছিলাম 13 দিন। সব মিলিয়ে আমাকে ঢাকা বান্ডু ইউনিটে 1 মাস থাকতে হয়। এবং আজকের এই পর্যন্ত এখনও আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারিনি, আমি ভালোভাবে চোখে দেখতে পাই না। ঢাকা বান্ডু ইউনিট থেকে যখন আমাকে আমার অবস্থা একটু ভালো হয়, তখন আমাকে রিলিক্স দিয়ে দেয়। এবং আমি আমার চোখের ট্রিটমেন্টের জন্য, উন্নত মানের ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাওয়া হয়, এবং ওইখান থেকে আজকের এ পর্যন্ত আমি ট্রিটমেন্ট নিচ্ছি। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে তারা অন্যায় করেছে এবং আপনি তার প্রতিবাদ জানানোতে আপনার উপরে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে, এটা জঘন্য অপরাধ। এমনিতেও আমরা আইনে জানি যে অ্যাসিড নিক্ষেপ করা এটা গুরুতর অপরাধ, এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি যে তাদেরকে প্রতিবাদ করলেন এই এবং আপনাকে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে, আহত করেছে, এরপরে কি আপনার দল থেকে আপনাকে কোনো রকম সহযোগিতা বা কোনো রকম দেখভাল করেছে? হ্যাঁ, আমি দল থেকে সহযোগিতা পেয়েছি। আমাদের সন্দ্বীপের সংসদ দীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এমপি, উনি আমাকে দেখতে আসেন, এবং আমার ইউপি চেয়ারম্যান লায়ন মিজান রহমান মিজান, উনি আমাকে দেখতে আসেন। এবং আমাকে আমার অসুস্থতা যখন বেড়ে যায়, এরপরে যখন আমি কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরি, আমাকে আমার আইতে আমি যখন ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমার সংসদ মাহফুজুর রহমান মিতা আমার জননেত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন করেন যে আমাদের সন্দ্বীপের কোনো একটা ঘটনা হয়েছিল এবং ওকে ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্টে দেওয়ার জন্য ইন্ডিয়া পাঠাতে হবে, ওর দুটি আই চলে যাচ্ছে, যার কারণে আমার মমতা মহিমা জননেত্রী আমাকে একটি 5 লক্ষ টাকার চেক দিয়েছিলেন। উনি আমাকে যে টাকাটা দিয়েছিল, আমি ওটা ব্যতীত আমার ফ্যামিলি থেকে যতটুকু সম্ভব, যতটুকু পর্যন্ত আজকের এই অবস্থানে আমি এসে দাঁড়িয়েছি, তো আমি আমার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটি চাওয়া থাকবে। আমি যেহেতু এখন পর্যন্ত ট্রিটমেন্টের অধীনে আছি, উনি আমার উপর সহানুভূতি আবার হবেন, এ আশা করছি আমি। ফুয়াদ ভাই, আমরা জেনেছি এবং আমরা দেখছি প্রতিনিয়ত দল করার জন্য দলের ত্যাগী কর্মীরা অনেক সময় নির্যাতিত হয়, অত্যাচারিত হয়। আমরা প্রত্যেকের খবর হয়তো
ধারণ করতে পারি না, প্রত্যেককে নিয়ে আমরা আলোচনায় বসতে পারি না, প্রত্যেকের নিউজ উচ্চ মহলে পৌঁছানো আমাদের সম্ভব হয় না। তো আপনাকে আজকে আমরা পেয়েছি, আমরা নিশ্চয়ই আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে চেষ্টা করব আপনার যেই এখনও আপনাকে দেখা যাচ্ছে যে সিকদগ্ধ সেই দাগ, আপনার চোখে এখনও চশমা পরা, আপনার চোখে স্পট রয়েছে এবং আপনি অনেকগুলো এভিডেন্স নিয়ে আসছেন সেই নির্যাতনের চিত্র এবং হচ্ছে যে সমস্ত চিকিৎসার যেই ফাইলপত্র প্রেসক্রিপশন সব কিছুই আমরা দেখেছি। আমরা চাই যারা দলের জন্য, দেশের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক কর্মী রয়েছেন যারা প্রতিনিয়ত দলের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করছেন, আমাদের সমাজের যারা শাসক রয়েছেন, যারা দেশের পরিচালনার দায়িত্ব রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আপনার প্রতি দয়া পরবশ হয়েছেন, এছাড়াও তিনি প্রত্যন্ত যারা দলের জন্য ত্যাগ করে থাকেন, দলের জন্য নিজেদের সর্বস্ব বিসর্জন দেন, তাদের প্রতি তিনি দয়া পরবশ হন, সহযোগিতা করেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, নিশ্চয়ই আপনি তার অন্তর্ভুক্ত থাকবেন এবং তিনি ইতিমধ্যে আপনাকে সহযোগিতা করেছে। আমরা চাইব যে আপনার আরও উন্নত চিকিৎসার জন্য এবং আপনার জীবন পরবর্তী জীবনের জন্য আপনার যাতে সুন্দর অন্তত একটি চাকরির ব্যবস্থাও যদি হয়, আমরা সেটা যদি আমাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে এবং জানানোর মাধ্যমে আপনাকে সেটা এনে দিতে সক্ষম হই, তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক হবে। সুধী দর্শক, যারা সমাজের প্রতিনিয়ত এই নির্যাতিত মানুষ, বঞ্চিত মানুষ, দলের কর্মী, তারা সঠিক মূল্যায়ন পাবে, তারা সঠিকভাবে জীবন ধারণের জন্য তাদের সহায় সম্বল থাকবে, দল থেকে সেই সহযোগিতা থাকবে। এবং আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রী দলের যেই ত্যাগী নির্যাতিত কর্মীরা রয়েছেন তাদের প্রতি তিনি সহানুভূতিশীল হবেন, আপনার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনার কি নেত্রীর প্রতি কোনো আকুতি আছে কি না, তার প্রতি কোনো প্রার্থনা আছে কি না, বা আপনার এই ইনজুর্ড বা আহত জীবন নিয়ে আপনার পরবর্তী পথ চলা এবং হচ্ছে আপনার কোনো কিছু সরকারের কাছে চাওয়ার আছে কি না, সেটা আপনি বলতে পারেন। মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাকে 5 লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন, আমি সেই চেকটি পেয়ে ধন্য। আমাকে উন্নত চিকিৎসার জন্য সবসময় বাহিরে যাওয়া আসা করতে হবে, আমাকে সামনে মাসে ইন্ডিয়া যেতে হবে ইমিডিয়েটলি, আমার চোখের অবস্থা তেমন একটা ভালো না, আমি তো এক প্রকার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, যেটুকু আছে সেটুকু দিয়ে নিজের মতো করে চলছি, আমি যেটুকু দিয়ে আমার দুটি চোখে দেখতেছি, আমি আমার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কিছু আকুতি আছে এবং কিছু বলার ছিল, আমি আমার দুটি চোখে যেটুকু দেখতে পাচ্ছি এটুকু দিয়ে আমি আমার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সাথে একটু সাক্ষাৎকার করতে চাই এবং আমার কিছু বলার ছিল তাকে, এবং উনি যদি আমার আমাকে অনেকদিন যাবত সে ট্রিটমেন্ট করতে হবে এবং আমার ট্রিটমেন্টের জন্য উনি যদি কিছু করেন এবং আমার ফিউচার সামনের দিকের সামনের দিকের জন্য যদি কিছু করেন এবং আমার একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমি এবং আমার ফ্যামিলি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তার জন্য সবসময় দোয়া করি। ফুহাদ, আপনার ছবিগুলো দেখছিলাম, অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক দৃশ্য। হসপিটালের বেডে আপনি জলসানো মুখ নিয়ে, ব্যান্ডেজ নিয়ে, বুকে ব্যান্ডেজ নিয়ে আছেন এবং আপনাদের সাংসদ তিনি আপনাকে দেখতে গিয়েছেন, ছবিগুলো অত্যন্ত হৃদয় বিদারক। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুচিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনার ভবিষ্যতের জন্য তিনি একটি চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার পরিবার যাতে আপনার এই আহত জীবন নিয়ে এবং ভবিষ্যৎ চিকিৎসার জন্য অন্যের দ্বারস্থ হতে না হয়, পথে পথে ঘুরতে না হয়। আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করি, আপনি দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কাউকে নিরাশ করেন না, ত্যাগী কর্মীদের প্রতি তিনি অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে নেত্রীর কাছে আকুল আবেদন জানাব এবং আমরা চেষ্টা করব মিডিয়া কর্মীদের মাধ্যমে যাতে আপনার এই আকুল আবেদনটি, আপনার নির্যাতনের যেই দৃশ্য, এটি আপনি তার সাথে দেখা করে নিজের মুখে
নিজের না বলা কথাগুলো তার সাথে আপনি শেয়ার করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন ফুয়াদের জীবন কাহিনী, তার জীবনের মর্মান্তিক যেই ঘটনা। আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই এরকম বিচ্ছিন্ন জনপদের, যারা সহজে মিডিয়ার সামনে আসতে পারে না, তাদের আকুতি মানুষের মাঝে প্রকাশ করতে পারে না, তেমন কারো জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আমি চিৎকার করি, কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করি, কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে ছাপায়, নিজেকে দিয়েছি ধিক্কার। বিজয় বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।